আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তো কথা দিয়েছিলাম আপনাদের সাথে ঝাড়ের ভিডিও শেয়ার করব, তো অবশেষে চলে আসলাম সেই ভিডিও নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন ঝাড়ের পুরো জায়গাটি জাল দিয়ে বেঁধে দেওয়া হয়েছে। দেখুন, ইতিমধ্যে চাচা একটি বড় মাছ ধরে ফেলেছে। এই চাচা ধরছে সুন্দর একটি মাছ, রুই মাছ, এই দেখেন। ও, দেখতে পাচ্ছেন জালের টুঙ্গুলোতে বড় মাছ পড়া শুরু হয়ে গিয়েছে। প্রায় সবাই ঝাড় থেকে বড় মাছ সংগ্রহ করার জন্য সর্বপ্রথম ঝাঁকি জাল ব্যবহার করে, ফলে জাল টানার আগেই বড় মাছগুলো ধরে ফেলা যায়। দেখুন, অল্প সময়ে জালের টুং থেকে কয়েকটি মাছ ধরা হয়েছে। দেখুন, এই যে এক ভাই একটি মাঝারি সাইজের কাতল ধরে আনতেছে। দেখুন মাঝারি সাইজের কাতল। অবশেষে 2 ঘন্টা অপেক্ষার পর জাল টেনে ভিড়ানো হয়েছে। দেখুন কি পরিমাণ মাছ, ছোট মাছ, মাঝারি সাইজের মাছ, সব ধরনের মাছ কিন্তু এবার উঠেছে জালে। দেখুন কি পরিমাণ মাছ, মাছগুলো চকচক করতেছে, দেখতেই ভাল লাগতেছে। তো দেখুন, এখন সবগুলো মাছ তারা ময়লা থেকে বেশি আলাদা করবে। অনেক মাছ, দেশি মাছ খালি। এই যে দেখুন, পানি ছিটিয়ে ময়লাগুলো ধুয়ে ফেলা হচ্ছে, যাতে তারা মাছগুলো ভালোভাবে বেছে নিতে পারে। দেশি মাছ খালি। এই যে দেখুন, বড় মাছগুলো এক পাতিলে রাখা হচ্ছে, এবং পুঁটি ট্যাংরা এবং অন্যান্য মাছগুলো যেগুলো আছে সবগুলো কিন্তু খাড়িতে রাখা হবে। তো এখানে কিন্তু না হলেও এক খাড়ি মাছ হবে। তো দেখা যাক শেষ পর্যন্ত কতগুলো মাছ হয়। আরো 1 ঘন্টা পর ছোট মাছগুলো বেছে খাড়িতে রাখা হয়েছে। তো আমি যদি আপনাদেরকে মাছগুলো দেখাই, তো দেখুন প্রায় এক খাড়ি মাছই কিন্তু হয়েছে। আশা করি ঝাড় তোলা ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওটি যদি ভালো নাও লাগে, কেন ভালো লাগলো না তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।